তো আমরা একজন অভিজ্ঞ বর্ষীয়ান ব্যক্তিকে পেয়ে গেছি, যিনি কিন্তু এই মুহূর্তে মানুষের অভাব অভিযোগের কথা তো বলছেনই, এবং সঙ্গে এই আজকের যে জোয়ারের জল এবং বৃষ্টির জলের সঙ্গে বন্যার জলের যে গতি প্রকৃতি এবং উচ্চতা বৃদ্ধির কারণ সম্পর্কে তিনি একটু আলোকপাত করবেন। দাদা, আপনার নামটা? অরবিন্দ মান্না। কি মনে করছেন দাদা, এই বন্যা এবং উচ্চতা নিয়ে আপনার কি মনে হয়, এর কারণ কি হয়? এর কারণ হচ্ছে এই যে কেলেঘাড়ি নদীর থেকে যে জলটা আসছে, বাইপাস হচ্ছে আমাদের ভগবানপুরের দিকে, এটা এবারে দক্ষিণে কালীনগরে যে জলটা পাস হয়, কেলেনে জল যখন পাসটা হচ্ছে, কালীনগর থেকে যখনই জোয়ার হচ্ছে তখন আমাদের জলটা এইদিকে জোর ঠেল দিচ্ছে এবং ফুলছে। দক্ষিণে কালীনগরে যখনই জলটা পাস কম হচ্ছে, জোয়ারটা হচ্ছে, তখনই আমাদের জলটা বেড়ে যাচ্ছে। জোয়ারের পরে আবার ভাটাতে যখনই জলটা টানছে তখন কিন্তু জলটা কমছে। এইরকম পরিস্থিতিতে আমরা আছি, জল টানবে আমাদের জলটা কমবে, ব্যাপারটা হচ্ছে এই। এই মুহূর্তে কি কালীনগরে জল টানছে বলে মনে হয় না? টানছে না, জল টানছে না, ব্যাপারটা কি হচ্ছে জোয়ারের সময় কালীনগর থেকে জল আমাদের এদিকে থেকে ঠেলছে, জলটা টানছে না। কালীনগরে যখনই জল টানবে তখনই আমাদের জলের প্রভাবটা কম হবে বা বাড়বে কম, ব্যাপারটা হচ্ছে এইখানে। যেটা হচ্ছে আমাদের কাঠগাছিয়া, শিউলিপুর কাঠগাছিয়া খালের কেলেনের যে জলটা, এইখানে কি হয় আমাদের এইখানে ভেড়ির বাজারের কাছে যে কেলেনটা, এখানে কি হয় দুভাগ জল কালীনগরে পাস হয়ে যায় আর এক ভাগ আমাদের এদিকে জলটা ঠেলে। কিন্তু এখন এই মুহূর্তে কি হচ্ছে পুরো জলটা আমাদের এইদিকে ঠেলছে, যার ফলে জলটা বাড়তিছে, ব্যাপারটা হচ্ছে এই। যেটা ভগবানপুর খালটা দেড় দিঘি হয়ে কালীনগরে চলে গেছে এবং কাঠগাছিয়া শিলিপুর এই দুটোতে আমাদের জলটা পাস হয়, যখনই কালীনগরের জল ফুলছে তখনই আমাদের জলটা টানছে না, ব্যাপারটা এই যে জোয়ারের টালেই বেশিরভাগই আমাদের জলটা ফাঁপাচ্ছে, জলটা টানছে না, আবার ভাটা হলে একটু কমছে। মোটামুটি ধরে নিতে পারো দিন রাত্রিতে প্রায় 1 ফুট জলের ডিফারেন্স সবসময়ের জন্য হচ্ছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, আবার বৃষ্টি হয়ে গেলে আরও একটু বেশি বেড়ে যাচ্ছে। আজকের ভোরে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য 6 ইঞ্চি জল বেড়ে গেছে। এই যে